হ্যালো বন্ধু দেবদার একটা ভাড়াভাটি সিনেমা আসতে চলে প্রধান আজকের এই ভিডিওতে দেবদার প্রধান এই সিনেমায় যে লুকগুলো রয়েছে মানে বিভিন্ন যে কেডাপগুলো রয়েছে তো সেগুলো নিয়ে আলোচনা করব যে পোস্টারটা দেখতে পাচ্ছ সেই পোস্টারে তোমরা ইতিমধ্যে সমস্ত লুকগুলো প্রায় দেখে ফেলেছ প্রথমে যে লুকটা আসছে একদম রুদ্রমূর্তি ভীষণ রকমভাবে ওইখানে দেবদার নাম রয়েছে দীপক প্রধান তো সেখান দিয়ে প্রধান নাম হচ্ছে দের ইজ নো ফিয়ার মানে কোনো ভয়টাই কিচ্ছু করবে না যে পলিটিক্যাল ব্যক্তিটা রয়েছে তো তার হাতটা একদম ধরে রেখেছে এবং ইন্টেন্স একটা লুক দিচ্ছে সে তো সেই লুকে তুমি ড্রেসটা দেখতে মানে একটা পুলিশের পরে রেখেছে ভীষণ ইন্টেন্স লুক দিচ্ছে মানে একদম মানে একদম সব শেষ করে দেবে একাই একাই কোনো একদম প্রতিবাদ একদম প্রপর আর একটা তুমি লুক দেখতে পাচ্ছ জাস্ট দাঁড়িয়ে রয়েছে তার ধর্মপুর থানা সেটার কাছে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে একদম বুক চিতিয়ে একদম দাঁড়িয়ে রয়েছে তো মানে আলাদা লেভেলের একটা অ্যাটিটিউড তুমি দেখতে পাচ্ছ আর 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 যদি বলি আরেকটা তুমি দেখতে পাচ্ছ সেখানে দেখবে যে ওই তার যে প্রেমিক রয়েছে বা তুমি তার স্ত্রী বলতে পারো তার স্ত্রীকে নিয়ে বেশ বেশ আনন্দে একদম রোমান্টিক হয়েছে একটা রয়েল এনফিল্ড চালিয়ে একদম হয়ে যাচ্ছে তো জেনারেলি তিনটে লুক এবং তাছাড়াও যদি ট্রেলারের লুকের কথা বলি সেখানে অ্যাকশান দৃশ্য বেশ কিছু করছে একদম আরেকটা তুমি দেখতে পাবে সোহম রয়েছে তার পেছনে রকম শেপে রয়েছে তো অনেকগুলো লুক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা লুকেই তুমি দেখবে যথেষ্ট খেটেছে এবং শরীরটা তাকে ভীষণ রকমভাবে মেনটেন করতে হয়েছে তো দেবদার ক্ষেত্রে এটা একটা পজিটিভ যে ধরো অভিনয় করুক বা নাই করুক না কেন যে ক্যারেক্টারটা করে তো সেই ক্যারেক্টারের প্রতি একটা জাস্টিস করে কীরকমভাবে তার যে গেট আপটা বা লুকটা সেটা ঠিকঠাক রাখে এখানে তুমি দেখবে রোমান্টিকভাবে সেখানটাতে একটা ওয়েতে সে রয়েছে তাছাড়া যখন অ্যাকশন করছে সেখানে একটা লুক এবং যখন আবার দেশপ্রেমের ব্যাপারটা আসে তো সেখানে একটা লুক তো বিভিন্ন লুকগুলো রয়েছে প্রায় দশ বারো রকমের লুক রয়েছে তো সেগুলো ভীষণ রকম ইন্টারেস্টিং এবং সিনেমাটা তার জন্য আর একটা ভালো লেভেলে যেতে চলেছে সিনেমাটা নিয়ে ইতিমধ্যে তার ট্রেলারটা আমি রিভিউ করেছি পোস্টারটাও রিভিউ করে দিয়েছি এই চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সমস্ত ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য তবে এই লুকগুলো নিয়ে তোমরা কীরকম এক্সাইটেড সেটা অবশ্যই বলে এবং ট্রেলারটা যারা যারা দেখো ইতিমধ্যে দেখে ফেলে এবং ট্রেলারটা নিয়ে তুমি মধ্যে রিভিউও করে দিয়েছি